নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অবস্থিত মিনাক্ষী মন্দিরের ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। কথিত আছে দক্ষিণ ভারতের রাজা দাজা ও রানী কাঞ্চনমালী অনেক দিন ধরে সন্তানের জন্য প্রার্থনা করছিলেন তাদের আকুল প্রার্থনায় ঈশ্বর সন্তুষ্ট হলে যজ্ঞের আগুন থেকে এক পরম সুন্দরী কন্যা শিশুর জন্ম হয় রাজমহলে যার নাম রাখা হয় মীনাক্ষী বলা হয় বয়স হলে মীনাক্ষী দেবতা শিবকে বিয়ে করেন এবং সুখে শান্তিতে মাদুরাই শহর শাসন করতে থাকেন বলা হয় এই রাজকুমারী মীনাক্ষীর নামানুসারে পরবর্তী সময় দক্ষিণ ভারতের ঐতিহাসিক মীনাক্ষী মন্দির তৈরি করা হয়েছিল পাশাপাশি অপর এক মিথে বলা হয় দেবরাজ ইন্দ্র শিবলিঙ্গ প্রাপ্তির পরই এই মন্দিরটি স্থাপন করা হয় মিথের বাইরে এই মন্দিরটি সম্পর্কে ঐতিহাসিকদেরও কিছু বক্তব্য আছে জানা যায় চোদ্দ শতকের দিকে মল্লিকপুরে মুসলিম হানাদের মালিক কাফুর এই মন্দিরটি লুট করে এর মূল স্থাপনা গুড়িয়ে দেয় ষোলো শতকের দিকে শাসক বিশ্বনাথ নায়াকের তত্ত্বাবধানে মন্দিরটি পুনঃসংস করা হয় আজ আমরা যেই মন্দিরটির আজ আমরা এই মন্দিরটি যে অবকাঠামো এবং চেহারা দেখতে পাচ্ছি তা বিশ্বনাথ নায়কের কল্যাণে মিনাক্ষী মন্দিরটি ভারতের স্থাপত্যকলার নিদর্শনের ইতিহাসে এক মাইল ফলক ভারতের রাজবংশীয় শাসনকালের ইতিহাসের মধ্যে নগর সম্পর্কে জানতে গেলে মিনাক্ষী মন্দিরটিতে মন্দিরটি চলে আসবে সবার আগে সাড়ে চার হাজার পিলার এবং বারোটি টাওয়ার মিলিয়ে পুরো মন্দিরটি মোট পনেরো একর জমির ওপর অবস্থিত টাওয়ারগুলির মধ্যে সবচেয়ে উঁচু টাওয়ারের উচ্চতা একশো ফুট এবং প্রাক্তন মাদুরাই শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে চূড়া দেখা যেত মন্দির কর্তৃপক্ষের এক হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় পনেরো হাজার পর্যটক ও পূর্ণার্থী আসে এই মন্দির দেখতে এবং শিবের আশীর্বাদ নিতে মন্দিরের শরীরে যে চিত্রাকর্ষ কলা শিল্প দেখা যায় তাতে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তের ঐতিহাসিক ঘটনাবলী সূত্রপাত দেখা যায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন দেবী জাঙ্গুলির মূর্তিও এই মন্দিরে বসানো আছে যা গোটা ভারতে খুবই কম দেখা যায় ভাস্কর্যগুলি সবই প্রায় এনা এনামেল রঙ দ্বারা আবৃত এছাড়াও মন্দিরের সামনের অংশটির মেঝে পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি নায়কদের আমলে মন্দির প্রাঙ্গনে বিশাল সব ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হতো এবং এই অনুষ্ঠানে যোগ দিত বিভিন্ন অঞ্চল থেকে সাধুসন্তের পাশাপাশি অনেক রাজন্যবর্গ আসতেন প্রত্নতাত্ত্বিক পর্যায়ে একটা বিশেষ একটা বিষয় দৃশ্যমান যে মন্দিরটি সবগুলি চূড়াই মূলত পিরামিড আকৃতির স্থাপত্যের এই বৈশিষ্ট্য দেখে অনেক নৃতাত্ত্বিকরা মনে করেন মন্দিরটি তৈরি করা হয়েছিল মিশরের পিরামিডকে লক্ষ্য করে মিশরের পিরামিড যেমন দেবতাদের চিত্রের পাশাপাশি বিভিন্ন অশুভ শক্তির দৃষ্টিও দৃশ্য উৎকীর্ণ রয়েছে তেমনি মীনাক্ষী মন্দিরেও রয়েছে অনেক শুভ অশুভ শক্তির দৃশ্যপট তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ